চলো এই সমীকরণের সমাধান খুঁজে বের করি। দেয়া আছে 2x-3^2 = 4x-6, এবং যথারীতি ভিডিওটি থামিয়ে তোমাদের চেষ্টা করতে বলবো আমি। তোমরা গতানুগতিক নিয়মে পদগুলোকে ভেঙে সমাধান করতে পারো এবং একে দ্বিঘাত সমীকরণের সবচেয়ে সহজ রূপে প্রকাশ করতে পারো। কিন্তু এর চেয়েও দ্রুত এবং সহজ উপায় আছে। সমীকরণের দুই পাশের রাশিগুলোর দিকে লক্ষ্য করো। বাম পক্ষে আছে 2x-3^2 এবং ডান পক্ষে আছে 4x-6। 4x-6 হল 2x-3 দ্বিগুণ। আমি আরেকটু স্পষ্ট করে লিখছি। তাহলে দুটি রাশি একই, কেবল একটি আরেকটির দ্বিগুণ। 4x-6 যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি 2×2x-3। আমরা দেখতে পাচ্ছি এটি বেশ মজার। আমরা পেলাম 2x-3 দুই গুণ। যদি আমরা সমাধানের দিকে এগিয়ে যাই, আমি আরও স্পষ্ট করে দেখাচ্ছি। তাহলে নীল রঙে চিহ্নিত অংশের বর্গ সমান 2 × নীল রঙের অংশটি। তো যদি আমরা নীল রঙে চিহ্নিত অংশের সমাধান বের করতে পারি তাহলে x-এর সমাধান আমরা বের করতে পারব, এবং সেটাই আমি তোমাদের দেখাব। এখন আমরা 2x-3 একটি মান ধরে নেব এবং সেই মান দ্বারা আমরা একে প্রতিস্থাপন করব। তাহলে ধরি p সমান 2x-3। তাহলে সমীকরণটি হবে, বাম পক্ষে p বর্গ থাকবে এবং ডান পক্ষে 2p। অতএব পুরো সমীকরণটি দাঁড়ালো p² = 2p। আমি লিখছি। আর এখন আমরা যা করব তা হলো আমরা p এর মান বের করব। এখন আমি অন্য একটি রং নেব। তো আমরা এভাবে লিখতে পারি, উভয় পক্ষ থেকে 2p বিয়োগ করছি, তাহলে পাবো p² - 2p = 0। আমরা একটি p সাধারণ গুণিতক হিসেবে বের করে নিয়ে আসতে পারি। তারপর থাকবে p × p-2 = 0। এখন আমরা অনেকবার দেখেছি যে যদি আমি দুটি সংখ্যার গুণফল সমান 0 পাই তাহলে তাদের অন্তত একটি শূন্যের সমান হবে। তাই হয় p = 0 অথবা p-2 = 0। এখন যদি p-2 = 0 হয় তাহলে p = 2 হবে। তাহলে p = 0 অথবা p = 2। আমাদের এখনও x এর মান বের করা বাকি আছে। p এর মান বের করাটা আসলে কাজ ছিল না। আমরা ধরে নিয়েছিলাম 2x-3 মান হল p। তাহলে আমরা বলতেই পারি 2x-3 = 0, যেহেতু p এর মান 0, অথবা 2x-3 = 2। আমরা এখানে পেয়েছিলাম p এর মান 2। তাহলে এটি সরাসরি সমাধানই বলা যায়। এখন উভয় পাশে 3 যোগ করব, আমরা পাব x = 3। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব এবং আমরা পাব x = 3/2। অথবা এখানে উভয় পাশে 3 যোগ করলে আমরা পাব 2x = 5। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি এবং x = 5/2। সুতরাং এগুলো হলো সম্ভাব্য সকল সমাধান, যা বেশ স্পষ্টই। তবে যদি তুমি এটিকে শুরুতেই ভেঙে সমাধান করার চেষ্টা করতে এবং এটি বিয়োগ করে দিতে তাহলে বেশ জটিল উপায়ে তোমাকে সমাধান করতে হতো। যদিও তুমি সঠিক সমাধানই পেতে, তবুও আরও কিছু ধাপ অতিক্রম করে কাজটা করতে হতো। কিন্তু কিছু প্যাটার্ন তুমি পেতে যা এই সমীকরণে আমরা দেখেছিলাম। যেমন আমরা পেয়েছি 2x-3 এবং 2x-3 দ্বিগুণ একটি অপরটির সমান বা একই ব্যাপার। আমাদের কাজ হয়ে গেছে।